প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে অনলাইন ক্লাসে তোমাদেরকে সকলকে স্বাগতম জানাই। আমি অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি। আজকে অনার্স প্রথম বর্ষ প্রাণিবিদ্যা বিভাগের ক্লাস নিয়ে, তো আশা করি এই করোনাকালীন দুঃসময়ে তোমরা সরকারের সকল যে নির্দেশনা তা মেনে চলছো এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করছো এবং বাড়ির বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করছ। তো আমরা ক্লাসে যাবার আগে প্রথমে আমি তোমাদেরকে স্বাগতম জানাই, সবাইকে ফুল স্বাগতম জানিয়ে আজকে আমি আমার ক্লাস শুরু করছি। আমি আমার সংক্ষিপ্ত পরিচয় একটু দিয়ে নিই, যে আমি উপস্থাপনায় রয়েছি তোমাদের পরিচিত মোহাম্মদ সেলিম পারভেজ, প্রভাষক প্রাণবিদ্যা বিভাগ, জয়প্রভাত সরকারি কলেজ, জয়পুরহাট। তা আজকের বিষয় অনার্স প্রথম বর্ষ প্রাণবিদ্যা বিভাগ, তোমাদের পেপার কোড 213101। তাহলে অনার্স প্রথম বর্ষের প্রাণবিদ্যা বিভাগ, আমরা আজকের পাঠ কোষ ও কোষীয় অঙ্গাণু। আমি তোমাদের যে ক্লাস নিচ্ছিলাম তারই ধারাবাহিকতায় কোষ ও কোষীয় অঙ্গাণু নিয়ে আরেকটি কিছু টপিকস, নতুন কিছু টপিকস নিয়ে তোমার সামনে উপস্থিত হয়েছে। কোষ এবং কোষীয় অঙ্গাণুর কিছু কিছু টপিকস আমরা ক্লাসে বিস্তারিত ভাবে আলোচনা করতে পারিনি, তো কিছু ক্লাস আমি অলরেডি নিয়ে ফেলেছি এই কোষ এবং কোষীয় অঙ্গাণুর উপরে। তো আজকে কয়েকটি টপিকস নিয়ে আমি আলোচনা করব। তো আমরা মূল ক্লাসে প্রবেশ করি। শিখন ফল, এই ক্লাস শেষে তোমরা কি শিখবে? এই ক্লাস শেষে তোমরা শিখবে কোষের যে ফ্লুইড মোজাইক মডেল রয়েছে সেটা ব্যাখ্যা করতে পারবে, ডিএনএ ডাবল হেলিক্স মডেল ব্যাখ্যা করতে পারবে এবং ক্রোমোজোম সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। আমরা ফ্লুইড মোজাইক মডেল সম্বন্ধে কিছু তথ্য এখানে দেখব, যে প্লাজমা মেমব্রেনের গঠন সংক্রান্ত ব্যাখ্যা প্রদান করতে গিয়ে বিজ্ঞানী সিঙ্গার ও নিকলসন কোষের যে মডেল প্রস্তাব করেন তা ফ্লুইড মোজাইক মডেল নামে পরিচিত। এটি সর্বজন গ্রাহ্য আধুনিক মডেল নামে পরিচিত। তাহলে আমরা কি জানলাম এখানে, যে প্লাজমা মেমব্রেনের গঠন সংক্রান্ত ব্যাখ্যা প্রদান করতে গিয়ে বিজ্ঞানী সিঙ্গার এবং নিকলসন কিন্তু কোষের এই মডেলটি প্রস্তাব করেন এবং এই মডেলটি ফ্লুইড মোজাইক মডেল নামে পরিচিত। আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি ফ্লুইড মোজাইক মডেলের। আমি ফ্লুইড মোজাইক মডেলের আরো অনেক কয়েকটা ছবি তোমাদেরকে দেখাবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক্সট্রা সেলুলার ফ্লুইড, কার্বোহাইড্রেট, এখানে দেখতে পাচ্ছি ট্রান্সমেমব্রেন প্রোটিন, তারপরে গ্লাইকোলিপিড, গ্লাইকোপ্রোটিন, এরকম আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, কোলেস্ট্রল দেখতে পাচ্ছি, সাইটোপ্লাজম দেখতে পাচ্ছি। তো ফ্লুইড মোজাইক মডেলের তোমাদের বইয়ে ছবি দেওয়া আছে, তারপর আমি একটি ছবি কয়েকটি ছবি এখানে অ্যাড করেছি ফ্লুইড মোজাইক মডেল সম্বন্ধে। তো এটা একটি ছবি, তার একটি অংশ হিসেবে। তো পরবর্তী আমরা ছবিতে বা পরবর্তী স্লাইডে আমরা যাই ফ্লুইড মোজাইক মডেল। তো সিঙ্গার ও নিকলসন সম্বন্ধে আমরা পড়লাম যে তারা এই মডেলটি উপস্থাপন করেন। তো বিজ্ঞানী দ্বয়ের বর্ণনা অনুসারে প্লাজমা মেমব্রেনের ফসফোলিপিড ও প্রোটিন অণু নিয়ে গঠিত, আর এই ফসফোলিপিড সাধারণত দুটি স্তরে বিন্যস্ত থাকে। প্রত্যেক স্তরের ফসফোলিপিড অণুগুলো দুই প্রান্ত বিশিষ্ট, একটি প্রান্তকে পানিগ্রাহী মস্তক বা হাইড্রোফিলিক হেড বলে এবং অন্যটিকে পানি বিদ্বেষী লেজ, যেটাকে হাইড্রোফোবিক টেইল বলা হয়ে থাকে। তাহলে আমরা এখানে কি দেখলাম, যে ফসফোলিপিড ও প্রোটিন অণুর কথা বলা হচ্ছে, যে এই ফসফোলিপিড ও প্রোটিন, এই ফসফোলিপিড গুলো আবার দুই ভাগে দুটি স্তরে বিন্যস্ত, প্রত্যেক স্তরের আবার ফসফোলিপিড অণুগুলো দুই প্রান্ত বিশিষ্ট, এই প্রান্তগুলো আবার একটি হয় পানিগ্রাহী অর্থাৎ পানি গ্রহণ করে থাকে, আরেকটি হচ্ছে পানি বিদ্বেষী অর্থাৎ পানি সেখানে থাকবে না। তো এখানে দেখা যাচ্ছে যেটি পানিগ্রাহী সেটা হচ্ছে মাথার দিকে এবং যেটি পানি বিদ্বেষী সেটা হচ্ছে লেজের দিকে। তাহলে সেটাকে আবার ইংরেজিতে বলা হয় হাইড্রোফিলিক হেড এবং সেটাকে আর পানি বিদ্বেষী অংশটিকে বলা হয়
হাইড্রোফোবিক টেইল বলা হয়ে থাকে। ফসফোলিপিড অণুগুলোর ফাঁকে ফাঁকে বা মাঝে মাঝে কোলেস্টেরল অণু থাকবে। ফসফোলিপিড এবং কোলেস্টেরল অণুর মধ্যে ভাসমান থাকে স্ফীতকায় অনেক প্রোটিন অণু। অণুগুলো থাকে অনিয়ত বিন্যস্ত, মানে নিয়তভাবে, বা সেগুলো যে একটা সুন্দর কি বলবো যে লাইন ধরে যে বিন্যস্ত থাকবে তা নয়, সেটা বিভিন্নভাবে বিন্যস্ত, এলোমেলোভাবে বিন্যস্ত থাকবে। বিন্যাসের ভিত্তিতে প্রোটিন অণু তিন ধরনের হয়ে থাকে। তো তাহলে এখানে কি আমরা জানলাম যে ফসফোলিপিড অণুগুলো, সেই ফসফোলিপিড যে অণুগুলো থাকবে তার ফাঁকে ফাঁকে থাকবে কোলেস্টেরল অণু, ফসফোলিপিড এবং কোলেস্টেরল অণুর মধ্যে আবার ভাসমান থাকে প্রোটিন অণু। এই অণুগুলো থাকে অনিয়ত বিন্যস্ত, বিন্যাসের ভিত্তিতে প্রোটিন অণু হয়ে থাকে তিন ধরনের। তা আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, এই ছবিটি হচ্ছে ফ্লুইড মোজাইক মডেলের একটা একটা আমরা অ্যানিমেটেড ছবি দেখতে পাচ্ছি। এখানে এখানে বিভিন্ন জিনিস দেখা যাচ্ছে, সোডিয়াম চ্যানেল পেন ওপেন্স দেখা যাচ্ছে, পটাশিয়াম চ্যানেল ওপেন, এখানে এই স্কেট যা বিভিন্ন ধরনের পটাশিয়াম চ্যানেল ক্লোজেস দেখাচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা এখানে অ্যানিমেটেড ছবির মাধ্যমে ফ্লুইড মোজাইক মডেল একটা সুন্দর ছবি দেখতে পাচ্ছি এখানে। উদাহরণস্বরূপ বলা যায় প্রান্তীয় প্রোটন প্রোটিন এগুলো ফসফোলিপিড স্তরের বহি বা অন্তঃতল সংলগ্ন প্রোটিন, অন্তর্নিহিত প্রোটিন। আমরা যে প্রোটিন অণুগুলোর কথা বললাম এর আগে স্লাইডে, যে প্রোটিন অণুগুলোকে অনিয়ত বিন্যাসের উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করা হয়েছে, সেইগুলোকে আবার এখানে উপস্থাপন করা হয়েছে। যেমন প্রান্তীয় প্রোটিন, এগুলো ফসফোলিপিড স্তরের বহি বা অন্তঃতল সংলগ্ন প্রোটিন। অন্তর্নিহিত প্রোটিন, এগুলো ফসফোলিপিড স্তরের আংশিক বা সম্পূর্ণ প্রবিষ্ট থাকে। হ্যাঁ, তাহলে ফসফোলিপিডের ভিতরে এটা আংশিক বা সম্পূর্ণরূপে প্রবিষ্ট থাকবে। এবং আন্তঝিল্লি প্রোটিন, এগুলো ফসফোলিপিডের দুই স্তর জুড়ে থাকবে। ফসফোলিপিড অণুগুলো সবসময় সচল থাকে, কাঁপে এবং পরস্পরের সঙ্গে ঠোকাঠুকি করে লাফিয়ে ওঠে। তাহলে আমরা কি এখানে জানলাম যে ফসফোলিপিড অণুগুলো সবসময় সচল থাকবে এবং এর ভিতরে একটা কম্পন থাকবে, পরস্পরের সঙ্গে ঠোকাঠুকি খাবে, অর্থাৎ পরস্পরের সঙ্গে ধাক্কা লাগবে এবং এর ফলে লাফিয়ে উঠবে। তাহলে প্রোটিনের তিনটা ভাগে ভাগ করা হয়েছিল, সেগুলো হচ্ছে প্রান্তীয় প্রোটিন, অন্তর্নিহিত প্রোটিন এবং আন্তঃঝিল্লি প্রোটিন। আমরা এখানে আরেকটা ছবি দেখতে পাচ্ছি, এটাও দ্য ফ্লুইড মোজাইক মডেলের ছবি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ফসফোলিপিড, তারপর দেখতে পাচ্ছি এখানে প্রোটিন, চ্যানেল প্রোটিন, ক্যারিয়ার প্রোটিন, গ্লাইকোপ্রোটিন, কোলেস্টেরল, ইন্টিগ্রাল প্রোটিনস, পেরিফেরাল প্রোটিন। তাহলে আমরা বলছিলাম কি যে ফসফোলিপিড এর মধ্যে থাকবে হচ্ছে কোলেস্টেরল, কোলেস্টেরল এবং ফসফোলিপিডের মাঝে অবস্থান করবে প্রোটিন অনিয়তভাবে। সেই প্রোটিন অণুগুলোকে আবার কিভাবে তিন ভাগে ভাগ করা হয়েছে, তো চিত্রের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন প্রোটিন অণু দেখতে পাচ্ছি, যে এখানে যে এক ধরনের প্রোটিন, এখানে এক ধরনের প্রোটিন। হ্যাঁ, এগুলো কোলেস্টেরল, কোলেস্টেরল গুলো কিভাবে অবস্থান করছে। এটা হচ্ছে কি যে তোমাদের ফসফোলিপিডের, যেটা বলা হচ্ছিল যে ফসফোলিপিডের মাঝে অবস্থান করে কোলেস্টেরল, এই যে এখানে দেখা যাচ্ছে কোলেস্টেরল ফসফোলিপিডের মাঝে অবস্থান করছে। এখান থেকে আবার আমি বলছি যে এই ফসফোলিপিড এবং কোলেস্টেরলের ফাঁকে ফাঁকে অবস্থান করবে বিভিন্ন ধরনের প্রোটিন। এই প্রোটিন গুলোকে আবার তিন ভাগে ভাগ করেছে, আমরা ছবির মাধ্যমে কিন্তু এটা সম্পূর্ণরূপে বুঝতে পারলাম। তারপর স্তরের মধ্যেই স্থান পরিবর্তন করে, ঝিল্লিকে তখন তরল পদার্থের মতো মনে হয়। অর্থাৎ আমি গত স্লাইডের ধারাবাহিকতায় যে চিত্র মাঝখানে একটা স্লাইড, তার পূর্বে স্লাইডের যে তিন ধরনের প্রোটিন নিয়ে আলোচনা করলাম, সেই স্লাইডের ধারাবাহিকতায় আমি কিন্তু এই স্লাইডটা করছি যে তারপর স্তরের কি যে মধ্যে স্থান পরিবর্তন করে, ঝিল্লিকে তখন তরল পদার্থের মতো মনে হয়। অন্যদিকে ঝিল্লিকে পৃষ্ঠতল থেকে দেখলে প্রোটিন অণুগুলোকে মোজাইকের মতো দেখায়। আর এই অবস্থাকে এক কথায় বোঝানোর জন্য ঝিল্লির মডেলের নাম হয়েছে ফ্লুইড মোজাইক মডেল। তাহলে ফ্লুইড মোজাইক মডেলটা নামটা কেন হলো সেটা নিয়ে এখানে কিন্তু আলোচনা করা হয়েছে। অনেক ফসফোলিপিড অণু এবং অধিকাংশ প্রোটিন অণুর সঙ্গে ক্ষুদ্র কার্বোহাইড্রেট শৃঙ্খল যুক্ত থাকে, তখন এগুলোকে যথাক্রমে গ্লাইকোলিপিড ও গ্লাইকোপ্রোটিন বলে। কার্বোহাইড্রেট শৃঙ্খল গুলো সবসময় ঝিল্লির বহির্তলে অবস্থান করে মাত্র। আমি তোমাদের ক্লাস চলাকালীন সময়
বলেছিলাম যে ফ্লুইড মোজাইক মডেলের একটা সুন্দর বর্ণনা তোমাদের সামনে আমি উপস্থাপন করব। যা হোক, ক্লাস বন্ধ হয়ে যাওয়ার কারণে আমি এটা নিয়ে আলোচনা করতে পারিনি পরবর্তী সময়। তো আমি আজকে চেষ্টা করেছি যে তোমাদের সামনে এই ফ্লুইড মোজাইক মডেল নিয়ে একটা সুন্দর ক্লাস তৈরি করার। আমরা পরবর্তী স্লাইডে যাই। তো ফসফোলিপি সরি ফ্লুইড মোজাইক মোজাইক মডেলের সম্পূর্ণ বর্ণনা কিন্তু আমরা এখানে শেষ করলাম। তো আমরা এরপরে যাবো হচ্ছে ডিএনএ ডাবল হেলিক্স যে মডেল রয়েছে সেই মডেল সম্পর্কে বর্ণনা। তো আমরা ডিএনএ ডাবল হেলিক্স মডেলটা আসলে কি জিনিস, 1953 সালে জেমস ওয়াটসন ও ফ্রান্সিস ক্রিক ডিএনএ অণুর যে ডাবল হেলিক্স গাঠনিক মডেল প্রস্তাব করেন তাই সঠিক মডেল হিসেবে সর্বত্র স্বীকৃত হয়েছে। এই জন্য তারা 1963 সালে আরেক বিজ্ঞানী মরিস উইলকিনস সহ নোবেল পুরস্কার লাভ করেন। তাহলে তারা এই ডাবল হেলিক্স মডেলের জন্য নোবেল পুরস্কার কিন্তু লাভ করেছিলেন 1953 সালে 1963 সালে, এবং 1953 সালে কিন্তু এই ডাবল হেলিক্স মডেলটা গ্রহণ করা হয়েছিল বা আবিষ্কার করা হয়েছিল। তা আমরা এখানে ডিএনএ ডাবল হেলিক্স এর একটা গঠন দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন 34 অ্যাংস্ট্রম, তারপর হচ্ছে গভীর খাঁজ, অগভীর খাঁজ, 20 অ্যাংস্ট্রম, 5 to 3 3 3 প্রান্ত, 5 প্রান্ত। তো আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে হ্যাঁ অ্যাডেনিন, থায়ানিন, গুয়ানিন, সাইটোসিন, এই বিভিন্ন বেস গুলো আমরা দেখতে পাচ্ছি। তো আমরা ডিএনএ অণুর যে ডাবল হেলিক্স গঠন তার একটা মোটামুটি একটা ধারণা তৈরি হলো। জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক প্রদত্ত ডিএনএ অণুর ডাবল হেলিক্স গঠন গাঠনিক মডেল অনুযায়ী ডিএনএ অণুর গঠন নিচে বর্ণনা করা হচ্ছে। তো গঠন আমরা এখানে বর্ণনা করি যে ডিএনএ অণু দ্বিসূত্রক বিন্যাস ঘোরানো সিঁড়ির মতো, যাকে বলা হয় ডাবল হেলিক্স। সূত্র দুটি বিপরীতমুখী হয়ে 5 থেকে 3 এবং 3 থেকে 5 সমদূরত্বের পাশাপাশি অবস্থান করে থাকে। তাহলে যে গঠনের যে বর্ণনা সেটা বর্ণনা করা হচ্ছে এখানে, তোমরা এগুলো দেখে কিন্তু সুন্দর নোট তৈরি করে নিবে ক্লাস দেখে। ডাবল হেলিক্স এর আমরা একটা অ্যানিমেটেড স্ট্রাকচার দেখতে পাচ্ছি এখানে ডিএনএ ডাবল হেলিক্স এর। এখানে দেখা যাচ্ছে ডিএনএ ক্ষেত্রে আমরা জানি যে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন এগুলো থাকে, এগুলো পরস্পর বিন্যস্ত থাকে। তো আমরা ডাবল হেলিক্স এর একটা সুন্দর স্ট্রাকচার এখানে দেখলাম। আমরা পরবর্তী স্লাইডে যাই। তো 3 নম্বরে বলা হচ্ছে যে সিঁড়ির দুই দিকের রেলিং তৈরি হয় ডি অক্সিরাইবোস সুগার এবং ফসফেটের পর্যায়ক্রমিক বা অল্টারনেটিভ সংযুক্তির মাধ্যমে। দুই দিকে দুটি রেলিং এর মাঝখানে প্রতিটি ধাপ তৈরি হয় একজোড়া নাইট্রোজেন বেস দিয়ে। ডিএনএ অণুর অ্যাডেনিন এর সাথে থাইমিন, গুয়ানিন এর সাথে সাইটোসিন যুক্ত হয়, এরা পরস্পর সম্পূরক। তাহলে এখানে আমরা আরো দুইটা টপিক সম্বন্ধে জানলাম। এখানে আমরা আরেকটা ছবি দেখি ডিএনএ ডাবল হেলিক্স মডেলের। এখানে দেখা যাচ্ছে সুগার, ফসফেট, ব্যাকবোন, বেস পেয়ার বা যে জোড়া, সে জোড়াটা দেখা যাচ্ছে এখানে, থাইমিন, কোনটা গুয়ানিন, কোনটা সাইটোসিন, কোনটা অ্যাডেনিন, সবই দেখা যাচ্ছে এখানে। আমাদের একটা স্পষ্ট ধারণা এই ছবির মাধ্যমে পাচ্ছি। 5 নম্বর বলছে একদিকের অ্যাডেনিনের সাথে অপর দিকে থাইমিন দুইটি হাইড্রোজেন বন্ডে যুক্ত থাকে, অ্যাডেনিন থাইমিন বা থাইমিন অ্যাডেনিন, এবং একদিকের গুয়ানিনের সাথে অপর দিকে সাইটোসিন দুইটি হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত থাকে, গুয়ানিন সাইটোসিন বা সাইটোসিন গুয়ানিন থাকবে। ক্ষারগুলো বা ক্ষারকগুলো অ্যাডেনিন, থায়ামিন, গুয়ানিন, সাইটোসিন, 1 নং কার্বনের সাথে যুক্ত থাকে। 7 নম্বর বলছে ডাবল হেলিক্স এর প্রতিটি ঘূর্ণন বা প্যাচে 10 জোড়া মনো নিউক্লিওটাইড থাকে, এক জোড়া পাশাপাশি অবস্থান করবে এক জোড়া গুলো। মনো নিউক্লিওটাইড দৈর্ঘ্য 3.4 অ্যাংস্ট্রম, কাজে ডাবল হেলিক্স এর প্রতিটি প্যাচ বা ঘূর্ণনের দূরত্ব 34 অ্যাংস্ট্রম। এখানে 10 × 3.4 অ্যাংস্ট্রম কে গুণ করা হয়েছে। তাহলে আমরা ডিএনএ ডাবল হেলিক্স এর গাঠনিক যে বর্ণনা তা 7টি বর্ণনা এখানে 7 নম্বর পর্যন্ত আমরা জানলাম। তো পরবর্তী স্লাইডে আমরা আরো বর্ণনা জানতে পারবো। তো আমরা পরবর্তী স্লাইডে যাই। এখানে 8 নম্বর বলা হচ্ছে যে ডাবল হেলিক্স এর ব্যাস 20 অ্যাংস্ট্রম, সিঁড়ির এক ধাপ থেকে অন্য ধাপের দূরত্ব 3.4 অ্যাংস্ট্রম। 9 নম্বর বলছে যে প্রতিটি পূর্ণাঙ্গ প্যাচে মোট
25টি হাইড্রোজেন বন্ড থাকে। 10 নম্বর বলা হচ্ছে হেলিক্সের প্রতিটি ঘূর্ণন বা প্যাচে একটি গভীর ও একটি অগভীর খাঁজ বা ভাঁজের সৃষ্টি হয়। মোট কথা, দুটি ডিঅক্সি পলিনিউক্লোটাইড সূত্র বিপরীতমুখী বা বিপরীতমুখীভাবে পরস্পর সংযুক্ত হয়ে একটি দ্বিসূত্রক ডিএনএ অণু গঠন করে, অন্যটি শিলিন নয় এবং পেঁচানো। তাহলে ডিএনএ ডাবল হেলিক্স সম্বন্ধে কিন্তু আমরা মোটামুটি একটা সুন্দর বর্ণনা এখানে কিন্তু পেয়ে গেলাম। তো তোমরা এগুলোর উপর ভিত্তি করে ডিএনএ ডাবল হেলিক্সের একটা সুন্দর নোট তৈরি করবে, এবং পরবর্তীতে আমি যখন ক্লাস খুলবে বা তোমাদের কলেজ খুলে যাবে, আমরা ক্লাসে উপস্থিত হব, মুখোমুখি যখন হব ক্লাসে, তখন আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো আরো ইনশাল্লাহ। তো আমরা ক্রোমোজোম নিয়ে এখন আলোচনা করব। ক্রোমোজোম হচ্ছে বংশগতির প্রধান উপাদান। ক্রোমাটিন তন্তু কোষ বিভাজনের প্রোফেজ দশায় দণ্ডাকার গঠনে রূপান্তরিত হয়ে ক্রোমোজোমে পরিণত হয়, যা জীবের সকল বৈশিষ্ট্য ধারণ করে এবং এর মাধ্যমে বৈশিষ্ট্য সম বংশ পরম্পরায় সঞ্চারিত হয়। ক্রোমোজোম ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড বা ডিএনএ বা জিন অণু ধারণ করে এবং ডিএনএ মাধ্যমে প্রোটিন সংশ্লেষ করে, ইহা নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত থাকে বা অবস্থান করে থাকে। তাহলে ক্রোমোজোমের একটা সংজ্ঞা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্রোমোজোম হচ্ছে বংশগতির প্রধান উপাদান, ক্রোমাটিন তন্তু কোষ বিভাজনের প্রোফেজ দশায় দণ্ডাকার গঠন রূপান্তরিত হয়ে ক্রোমোজোমে পরিণত হয়, যা জীবের সকল বৈশিষ্ট্য ধারণ করে এবং এর মাধ্যমে বৈশিষ্ট্য সমূহ বংশ পরম্পরায় এখানে বানানটা পরস্পরায় হয়েছে, এটা পরম্পরায় হবে সঞ্চারিত হয়। ক্রোমোজোম ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড বা ডিএনএ বা জিন অণু ধারণ করে এবং ডিএনএ এর মাধ্যমে প্রোটিন সংশ্লেষ করে, ইহা নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত বা অবস্থান করে। আমরা একটা ডিএনএ অণু ক্রোমোজোম এর একটা গঠন দেখতে পাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে মানুষের ক্রোমোজোম কত জোড়া, এখানে মোট 23 জোড়া ক্রোমোজোম এখানে দেওয়া হয়েছে। তার মধ্যে 23 নম্বর জোড়া হচ্ছে এক্স এবং ওয়াই ক্রোমোজোম বা যেটাকে বলা হয় সেক্স ক্রোমোজোম, আর 22টি হচ্ছে আমাদের দেহ গঠনের জন্য কাজ করে থাকে। এখানে বলা হচ্ছে ডায়াগ্রাম অফ ক্রোমোজোম, এখানে সেন্ট্রোমিয়ার বলা হচ্ছে আর এটা হচ্ছে টেলোমিয়ার, অর্থাৎ মা টেল যেটা অর্থাৎ লেজের দিকের শেষ প্রান্তকে বলা হচ্ছে টেলোমিয়ার, আর সেন্ট্রোমিয়ার হচ্ছে সেন্ট্রাল পয়েন্ট। তাহলে ক্রোমোজোমের একটা গঠন আমরা এখানে দেখলাম। ক্রোমোজোমের আবিষ্কার বিজ্ঞানী স্টার্সবার্গার 1875 খ্রিস্টাব্দে সর্বপ্রথম ক্রোমোজোম আবিষ্কার করেন। 1888 সালে বিজ্ঞানী ওয়ালডেয়ার কোষ বিভাজনের প্রোফেজ দশায় প্রাপ্ত দণ্ডাকার গঠনের ক্রোমাটিনের নাম দেন ক্রোমোজোম। 1933 সালে বিজ্ঞানী বোভেরি প্রমাণ করেন যে ক্রোমোজোমই বংশগতির ধারক ও বাহক। 1935 সালে বিজ্ঞানী হেইস সর্বপ্রথম ক্রোমোজোমের গঠনের বিস্তারিত বর্ণনা দেন। 1966 সালে বিজ্ঞানী ডুপ্রো ক্রোমোজোমের সূক্ষ্ম গঠন বর্ণনা করেন। তাহলে আমরা ক্রোমোজোমের আবিষ্কার এখানে দেখলাম যে কোন বিজ্ঞানী কখন আবিষ্কার করেন, কে বর্ণনা দেন, মানে নিখুঁত ভাবে এখানে তুলে ধরা হয়েছে যে ক্রোমোজোম যে বংশগতির ধারক ও বাহক সেটা কত সালে কোন বিজ্ঞানী দিয়েছেন সেটা সম্পর্কেও এখানে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা পরবর্তী স্লাইডে দেখি যে পরবর্তী স্লাইডে কি ক্রোমোজোমের কোন আকার নিয়ে আলোচনা করা হয়েছে এখানে, যে এর দৈর্ঘ্য অর্থাৎ ক্রোমোজোমের দৈর্ঘ্য 0.2 থেকে 50 মাইক্রন বা মাইক্রোমিটার এবং প্রস্থ 0.2 থেকে 2 মাইক্রন বা মাইক্রোমিটার। মানুষের ক্রোমোজোমের দৈর্ঘ্য 6 মাইক্রন বা মাইক্রোমিটার হয়ে থাকে। তাহলে মানুষের ক্রোমোজোমের আকার কতটুকু হয়ে থাকে? 6 মাইক্রন বা মাইক্রোমিটার। আর সাধারণত এটা 0.2 থেকে শুরু করে 50 মাইক্রন পর্যন্ত হতে পারে প্রাণী ক্ষেত্রে, বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে প্রাণী ভেদে বিভিন্ন রকম হয়ে থাকে, এবং প্রস্থ হয়ে থাকে 0.2 থেকে 2 মাইক্রন পর্যন্ত সর্বোচ্চ। তো মানুষের ক্ষেত্রে ক্রোমোজোমের দৈর্ঘ্য হচ্ছে 6 মাইক্রন বা মাইক্রোমিটার। ক্রোমোজোমের প্রকার ভেদ, কাজের উপর ভিত্তি করে ক্রোমোজোম দুই প্রকার। দেহ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনকে ক্রোমোজোমকে যে ক্রোমোজোম সেটাকে বলা হয় অটোজম, এবং যৌন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ক্রোমোজোমকে যৌন বা লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম বা সেক্স ক্রোমোজোম বলে। মানুষের দেহকোষে অটোজমের সংখ্যা 44টি অর্থাৎ 22 জোড়া, এবং যৌন বা লিঙ্গ নির্ধারক ক্রোমোজোমের সংখ্যা 2টি বা 1 জোড়া, এবং জননকোষ শুক্রাণু বা ডিম্বাণু অটোজমের সংখ্যা 22টি এবং যৌন বা লিঙ্গ নির্ধারক ক্রোমোজোমের সংখ্যা 1টি। তাহলে ক্রোমোজোমের প্রকারভেদ সম্বন্ধে আমরা এখানে বিস্তারিত জানলাম এবং আমাদের স্পষ্ট একটা ধারণা তৈরি হলো এখানে। কোষ বিভাজনের বিভিন্ন দশায় ক্রোমোজোম কেমন হয়ে থাকে সে সম্বন্ধে আমরা একটু জানবো, যে কোষ বিভাজনের বিভিন্ন দশায় ক্রোমোজোমের আকৃতিতে পার্থক্য দেখতে পাওয়া যায়। ইন্টারফেজ দশায় ক্রোমোজোম শুরু ও পেঁচানো হয়ে অবস্থায় থাকে,
অন্যদিকে প্রোফেজ দশায় এটি দণ্ডাকার হয়ে থাকে। মেটাফেজ ও অ্যানাফেজ দশায় এর আকৃতি সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর নির্ভরশীল। মেটাসেন্ট্রিক ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের মাঝামাঝি থাকে, ফলে এর উভয় বাহু সমান বা প্রায় সমান হয়, যা অ্যানাফেজ দশায় দেখতে ইংরেজি ভি অক্ষরের মতো হয়ে থাকে। তাহলে কোষ বিভাজনের বিভিন্ন দশায় ক্রোমোজোমে কিন্তু বিভিন্ন ধরনের আকার আকৃতি দেখা যায়। তা আমরা এখানে বিভিন্ন ধরনের ক্রোমোজোম সম্বন্ধে আমরা দেখতে পাচ্ছি যে একটি ক্রোমোজোমের বিভিন্ন অংশ দেখতে পাচ্ছি, যেমন টেলোমিয়ার, শর্ট আর্ম, সেন্ট্রোমিয়ার, লং আর্ম, টেলোমিয়ার, এবং এই যে মেটাসেন্ট্রিক দশায় ক্রোমোজোম কেমন হয়, সাব মেটাসেন্ট্রিক দশায়, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক দশায় ক্রোমোজোম কেমন হয়, আমরা এই ছবিটির মাধ্যমে আমাদের আমরা দেখতে পাচ্ছি বা আমাদের ধারণাটা স্পষ্ট হচ্ছে। সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের মাঝামাঝি না থেকে সামান্য পাশের দিকে থাকে, ফলে এর উভয় বাহু অসমান হয়, যা অ্যানাফেজ দশায় দেখতে ইংরেজি এল অক্ষরের মতো। অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের প্রায় প্রান্তের দিকে থাকে, ফলে এর উভয় বাহু অনেক বেশি ছোট বড় হয়, যা অ্যানাফেজ দশায় দেখতে ইংরেজি জে অক্ষরের মতো। টেলোসেন্ট্রিক ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের প্রান্তের দিকে থাকে, ফলে এর ধরনের এই ধরনের ক্রোমোজোমের একটিমাত্র বাহু দেখা যায়, যা অ্যানাফেজ দশায় দেখতে ইংরেজি আই অক্ষরের মতো মনে হবে। এই ধরনের ক্রোমোজোম দুর্লভ। অ্যাসেন্ট্রিক ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার থাকে না। তাহলে সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে ক্রোমোজোমকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, এবং কোষ বিভাজনের ক্ষেত্রে দেখা যায় যে শুধুমাত্র সেন্ট্রোমিয়ারের কারণে ক্রোমোজোমের বিভিন্ন আকৃতি সৃষ্টি হয়। এল আকৃতির, জে আকৃতির, ভি আই আকৃতির, ভি আকৃতির বিভিন্ন আকার আকৃতি ধারণ করে থাকে। তো এখানে বলা হচ্ছে যে অ্যানাফেজ দশায় দেখতে ইংরেজি আই অক্ষরের মতো হয়ে যায়, যে এটা খুবই দুর্লভ ক্রোমোজোম। তাহলে এই অ্যাসেন্ট ক্রোমোজোম ক্ষেত্রে সেন্ট্রোমিয়ার থাকবে না। ক্রোমোজোমের সংখ্যা একটি নির্দিষ্ট প্রজাতির ক্ষেত্রে ক্রোমোজোমের সংখ্যা নির্দিষ্ট হয়ে থাকে। একই প্রজাতির ক্ষেত্রে জনন কোষের ক্রোমোজোমের সংখ্যা দেহ কোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে থাকে, যাকে গ্যামেটিক একক সংখ্যক বা হ্যাপ্লয়েড সেট, যা এন দিয়ে প্রকাশ করা হয়ে থাকে, হ্যাঁ, বা হ্যাপ্লয়েড সেট বলে। তাহলে আমি এখানে হ্যাপ্লয়েড সেটের একটা সংখ্যা বলা হচ্ছে কি, যে একটি নির্দিষ্ট প্রজাতির ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট, একই প্রজাতির ক্ষেত্রে জনন কোষের ক্রোমোজোম সংখ্যা দেহ কোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে থাকে, যাকে গ্যামেটিক একক সংখ্যক বা হ্যাপ্লয়েড সেট বলে। অন্যদিকে দেহ কোষের গ্যামেটিক দ্বিক সংখ্যক বা ডিপ্লয়েড সেট ক্রোমোজোম থাকে, ফলে দেহ কোষের ক্রোমোজোমের জোড়ায় জোড়ায় অবস্থান করে। সবচেয়ে কম সংখ্যক ক্রোমোজোম পাওয়া যায় গোল কৃমিতে, যাকে অ্যাসকারিস বলা হয়ে থাকে, অ্যাসকারিস ইউনি ভ্যালেন্স, যেটা অ্যাসকারিস প্রজাতির স্পেস জেনাসের যে স্পেসিসটা ইউনি ভ্যালেন্স, সেটা মাত্র এক জোড়া ক্রোমোজোম থাকে, 2N। অন্যদিকে অ্যামিবাতে বা অ্যামিবা প্রোটিয়াস ক্রোমোজোমের সংখ্যা 250 জোড়া, অর্থাৎ 2N সমান সমান 50 ও N সমান সমান 250। তাহলে N এর সংখ্যা হচ্ছে 250 এবং 250 2N, মানে 2×N যেটাকে বলা হচ্ছে। উপরেটা দেখা যাচ্ছে মাত্র এক জোড়া, 2N মানে হচ্ছে 2×1, N সমান সমান 1, এখানে N সমান সমান 250। তাহলে এখানে বিভিন্ন প্রজাতিতে বিভিন্ন ক্রোমোজোমের সংখ্যা থাকে, মানুষের ক্ষেত্রে 23 জোড়া ক্রোমোজোম রয়েছে। তাহলে 23 জোড়া যদি ক্রোমোজোম হয়, তাহলে N সমান সমান আছে 23, অর্থাৎ 2×23, অর্থাৎ 46টি ক্রোমোজোম রয়েছে। ক্রোমোজোমের কাজ সম্বন্ধে আমরা এখানে জানবো যে ক্রোমোজোমের কাজ হলো মাতা পিতা হতে জিন সন্তান সন্ততিতে বহন করে নিয়ে যাওয়া। মানুষের চোখের রং, চুলের প্রকৃতি, চামড়ার গঠন ইত্যাদি বৈশিষ্ট্য ক্রোমোজোম বাহিত হয়, বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখে। এ কারণে ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বা ফিজিক্যাল বেসিস অফ হেরিডিটি বলে আখ্যায়িত করা হয়ে থাকে। তাহলে ক্রোমোজোমের কাজ খুবই গুরুত্বপূর্ণ কাজ, যে পিতামাতার যে বৈশিষ্ট্য সেটা সন্তানে নিয়ে যাবে, এমনকি মানুষের চোখের রং, চুলের প্রকৃতি, চামড়ার গঠন ইত্যাদি বৈশিষ্ট্য, সকল বৈশিষ্ট্য নিয়ে যায় এবং বংশগতির ধারাকে অক্ষুণ্ণ রাখে। এ কারণে ক্রোমোজোমকে কি বলা হয়, ফিজিক্যাল বেসিস অফ হেরিডিটি বলা হয় না, যাকে বাংলাতে বলা হয় বংশগতির ভৌত ভিত্তি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাসে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ। তো আমি চেষ্টা করেছি আজকের ক্লাসে তোমাদের তিনটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য। তো আমি তিনটা বিষয় নিয়ে আসলে কতটুকু তোমাদের তোমরা কতটুকু শিখতে পারলে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু আমাকে জানাবে। তো
আমি তোমাদের আরো পরবর্তীতে অন্য বিভিন্ন যে বিষয়গুলো তোমাদেরকে ভালোভাবে উপস্থাপন করা হয়নি তোমাদের সামনে, সে বিষয়গুলো নিয়ে আমি আবার উপস্থিত হব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো এবং করোনার মহামারী কালীন কেটে গেলে পরে আবার দেখা হবে সবার সাথে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।